আসসালামু আলাইকুম, আমি আসি ইয়াসমিন, সহকারী শিক্ষক কেপিবি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 10 প্রযুক্তির সঙ্গে পরিচয় এই অধ্যায়টা পড়াবো। এই অধ্যায় আলোচনা শেষে আমরা কি কি জানতে বুঝতে পারবো এটা দেখবো। এখন এই অধ্যায় আলোচনা শেষে আমরা প্রযুক্তি কি, প্রযুক্তি কিভাবে আমাদের সহায়তা করে, আমাদের জীবনে প্রযুক্তি কিভাবে ব্যবহার করছি, এ সম্পর্কে আমরা জানতেও বুঝতে পারব। প্রথম হচ্ছে প্রযুক্তি কি। প্রযুক্তি হতে পারে কোনো যন্ত্র বা হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের জীবনকে কোনো কাজ করতে বা কোনো কাজে সহজ এবং তাড়াতাড়ি বা ভালোভাবে সুন্দরভাবে করতে সাহায্য করে। তাহলে প্রযুক্তিটা কী জিনিস? প্রযুক্তি হচ্ছে কোনো যন্ত্র, হাতিয়ার বা কোনো মাধ্যম বা পদ্ধতি। এই যে পদ্ধতি আমরা যদি আমাদের মেনে চলি, তাহলে আমাদের জীবনে কী হবে, আমরা কোনো কাজ সহজ, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে পারব। এটাই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির সঙ্গে পরিচয় মানে হচ্ছে আমরা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করছি তার সঙ্গে আমরা পরিচিত হব। তাই হচ্ছে প্রযুক্তির সঙ্গে আমাদের পরিচয়। প্রযুক্তির সঙ্গে পরিচয় হতে আমরা প্রযুক্তি কি কি দিক থেকে আমাদেরকে সহায়তা করেছে সেই দিকগুলো আমরা তুলে ধরব। প্রথমত হচ্ছে প্রযুক্তি কিভাবে আমাদের সহায়তা করছে। প্রযুক্তি আমাদের কিভাবে সহায়তা করছে তা দেখি। আমরা বিভিন্নভাবে প্রযুক্তি আমাদেরকে সহায়তা করছে, শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে। এখন আমরা প্রথমে শিক্ষাক্ষেত্রে দেখব। শিক্ষাক্ষেত্রে মানে হচ্ছে আমরা লেখাপড়ার দিকে যদি খেয়াল করি, অনেক আগে যখন আমাদের আগেকার যুগে মানুষরা কী করতো, লেখাপড়া করার জন্য কোনো খাতা কলম বা পেন্সিল ছিল না। তারা কী করতো, তারা দেয়ালের গায়ে কোনো চিকন কাঠি বা হাতের মাধ্যমে তারা মনের ভাষাকে এঁকে দিত। এই এঁকে দেওয়ার ছবির উপরে ভিত্তি করে তারা তাদের মনের ভাব প্রকাশ করত। গাছের পাতাকে তারা খাতা এবং চিকন কোনো কাঠিকে তারা কলম বা পেন্সিল হিসাবে ব্যবহার করত। কিন্তু বর্তমানে আমরা কিভাবে পড়াশোনা করছি বলতে পারো? আমাদের বই কি কি আছে দেখো, আমাদের বই, খাতা, পেন্সিল, রাবার, চক, ডাস্টার, আমরা হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড, এই হোয়াইট বোর্ডে লেখার জন্য আমাদের একটা মার্কার, আমাদের পেন্সিল, রাবার এবং কাটার, এগুলো আমরা প্রযুক্তির মাধ্যমে পেয়েছি। এখন দেখব এইগুলো আমরা কিভাবে ব্যবহার করছি। এখন এই যে আমরা আগেকার যুগে যখন এই পেন্সিল, রাবার, কাটার বা হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, মার্কার, চক, ডাস্টার যখন ছিল না, তারা দেওয়ালের গায়ে লিখে তারা তাদের মনের ভাব প্রকাশ করত। কিন্তু প্রযুক্তি আমাদের কি করেছে, প্রযুক্তি আমাদের এই সমস্ত কিছু উদ্ভাবন করার পরে আমরা এখন কি করতে পারছি, এগুলা দিয়ে আমরা সহজেই বই থেকে পড়া করতে পারছি। এমনকি আমরা খাতায় পেন্সিল কলমের মাধ্যমে আমরা খাতায় লিখতে পারছি। আমরা শ্রেণীকক্ষের দিকে যদি তাকাই, তোমরা বলতে পারবে অবশ্যই শ্রেণীকক্ষে আমরা কি ব্যবহার করছি। আমরা শ্রেণীকক্ষে একটা হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড, একটা চক অথবা মার্কার, এমনকি আমরা এই ডাস্টার ব্যবহার করছি। এইসব হচ্ছে শিক্ষাক্ষেত্রের উপকরণ। এইগুলো হচ্ছে প্রযুক্তির মাধ্যমে আমরা পেয়েছি। এখন বর্তমানে আমরা করোনার কারণে ঘরে বসে বসেই পড়াশোনা করছি।
আমরা যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে তোমরা তোমাদের যে পড়াগুলো খুঁজে নিতে পারছো, তাও সেটা প্রযুক্তির কারণে। আমরা এই প্রযুক্তির কারণে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে পড়া দিতে পারছি, এমনকি তোমরা পড়া বুঝে নিতে পারছো। পরীক্ষা এবং HW সবই তোমরা সেই অনলাইনের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় অনলাইনের মাধ্যমে দিতে পারছো। ঘরে বসে আমরা টেলিভিশনেও পড়াশোনা পর্বগুলো দেখতে পারছি। এই সুযোগ সুবিধাগুলো আমরা বুক করছি, এর একটাই হচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে প্রযুক্তি। তাহলে আমরা দেখলাম প্রযুক্তির কারণে আমাদের শিক্ষাক্ষেত্রে কীভাবে আমরা অবদান রাখছি এই প্রযুক্তি। এছাড়াও পড়াশোনার কাজে আমরা কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা ইত্যাদি ব্যবহার করছি। ছাপার জন্য আমরা মুদ্রণ যন্ত্র ব্যবহার করতে পারছি। সেটার মূল কারণ হচ্ছে এই প্রযুক্তি। প্রযুক্তি না থাকলে আমরা এগুলো পেতাম না, এমনকি প্রযুক্তি না থাকলে আমরা যদি এগুলো না পেতাম তাহলে আমাদের জীবন এত সহজ এবং সুন্দর হতো না। তাহলে আমাদের জীবন, এই শিক্ষাক্ষেত্রে আমাদের জীবনটাকে সহজ এবং সুন্দর করে দিয়েছে কে? এই প্রযুক্তি। এবার আমি দেখব আমরা যাতায়াতের ক্ষেত্রে কি করতে পারি। যাতায়াতের ক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আগে মানুষ পায়ে হেঁটে অথবা সাইকেলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। চাকা আবিষ্কারের পরে মানুষ কি করলো? ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়ি তৈরি করতে শিখলো। তখন এই ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত। কিন্তু এই ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ির পরেও প্রযুক্তির মাধ্যমে বর্তমানে আমাদের কি হয়েছে, আমাদের যাতায়াতের জন্য গাড়ি, ট্রাক, মালামালের জন্য ট্রাক এবং অন্যান্য জিনিসও তৈরি হয়েছে। এমনকি এই প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি, নির্দিষ্ট মালামাল আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আমরা এমন এমন সময় খুব অল্প সময়ের মাধ্যমে আমরা বিমান, হেলিকপ্টার বা করে আমরা এক দেশ থেকে অন্য দেশে যেতে পারি। আমরা যাতায়াতের ক্ষেত্রে তাহলে চাকা আবিষ্কারের পরে আমাদের যাতায়াতের ক্ষেত্রে প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যাতায়াতের প্রযুক্তিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থলপথ, জলপথ, আকাশপথ। স্থলপথ হচ্ছে আমরা সচরাচর যে মাটির যে রাস্তা বা পাকা যে রাস্তার উপর দিয়ে চলি, সেটা হচ্ছে স্থলপথ। জলপথ হচ্ছে পানির উপর দিয়ে যেটা নিয়ে আমরা যাতায়াত করি, সেটা হচ্ছে জলপথ। আকাশপথ হচ্ছে আমরা আকাশপথে যে যানবাহন নিয়ে চলাচল করি, সেটাই হচ্ছে আকাশপথে প্রযুক্তি। এখন আমরা দেখব এখানে, দেখো স্থলপথে কি ধরনের যানবাহন ব্যবহার করা হয়। আমরা একটু খেয়াল করে দেখব যে চাকা আবিষ্কারের পরে আমরা কি করেছি, এই ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়ি ব্যবহার করেছি। এরপরে ইঞ্জিন আবিষ্কার হয়েছে। ইঞ্জিন আবিষ্কারের পরে রেলগাড়ি বা ট্রেন আবিষ্কার হয়েছে। এরপরে কি হয়েছে, মানুষ খুব সহজে যাতায়াত করার জন্য মোটর গাড়ি, আমি দেখাচ্ছি, আমরা আমরা মোটর গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি। আমরা পায়ে হাঁটার পরিবর্তে হোন্ডা অথবা সাইকেলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। আমরা মালামাল বহন করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। বর্তমানে আমরা মালামাল ব্যবহার করার জন্য আমরা ট্রাক ব্যবহার করতে পারি। এমনকি বর্তমানে আরও উন্নত ড্রোন ব্যবহার করতে পারি আমরা। তাহলে দেখো আমাদের যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তিগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারছি।
এখন আমরা দেখব এরপরে জলপথে আমরা কি ব্যবহার করতে পারি। জলপথে আমরা আগে যখন আমাদের প্রযুক্তি ছিল না তখন আমরা ভেলায় চড়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো। এরপরে নৌকা বা পালতোলা নৌকায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তখন নদী বা নদী পার হতো। বর্তমানে মালবাহী জাহাজ লঞ্চ স্টিমারের মাধ্যমে কি হয়, আমরা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি। তাহলে ইঞ্জিন আবিষ্কারের পর জাহাজ স্পিড বোট ফেরি দিয়ে মানুষ এবং মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছে। এরপরে হচ্ছে আকাশপথ। আকাশপথে হচ্ছে উড়োজাহাজ হেলিকপ্টার বা উদ্ভাবন করার ফলে মানুষ অল্প সময়ে দূর দূরান্তে বা এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছে। এমনকি মানুষ মহাকাশযান ব্যবহার করে চাঁদে যেতে পারছে। তাহলে যাতায়াতের ক্ষেত্রে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। বিশেষ করে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য আমরা এই যানবাহন ব্যবহার করলে আমাদের জন্য খুবই অল্প সময়ে দ্রুত পৌঁছে যাওয়ার সুবিধা করে দিয়েছে এই প্রযুক্তি। তাহলে আমরা মহাকাশযানের মাধ্যমে আমরা চাঁদেও যেতে পারছি। এবার দেখব আমি কৃষিক্ষেত্রে কী কী প্রযুক্তি ব্যবহার করা যায়। কৃষিতে উন্নয়ন শুরু হয়েছে অনেক বছর আগে থেকেই। এখানে মানুষ যখন কৃষির কাজ শুরু করে তখন এরকম গরু বা ঘোড়ার সাহায্যে লাঙ্গল দিয়ে চাষ করত। এই লাঙ্গল দিয়ে চাষ করার পরে মই দিয়ে মাটি সমান করে ফসল উৎপাদন করত। বর্তমানে মানুষ এই কৃষিকাজের ক্ষেত্রে আর গরু বা লাঙ্গল কাস্তে বা কোদাল শাবল এগুলো কিছুই ব্যবহার করে না। তারা এখন কৃষিকাজের জন্য ট্র্যাক্টর ব্যবহার করছে। তাহলে আমরা কৃষিক্ষেত্রে মানে প্রযুক্তির কারণে আমরা ট্র্যাক্টর ব্যবহার করতে পারছি। এখন দেখি এখন আমরা আগের যুগে মানুষ নিজে হাতে কোনো যন্ত্র দিয়ে পানি সেচ দিয়ে অথবা দোনের মাধ্যমে পানি সেচ দিয়ে জমিতে ফসল ফলাতো। বর্তমানে সেচ পাম্পের সাহায্যে জমিতে পানি দেওয়া হয়। ছবিতে আমরা একটি সেচ পাম্পের ছবি দেখতে পাচ্ছি। এছাড়া বর্তমানে খামারে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ইত্যাদি পালন করা হয়। মাছের জন্য মৎস্য খামার করা হয়। বর্তমানে কচ্ছপ কুমির এমনকি সাপেরও চাষ করা হয়। তাহলে আমরা মাছের চাষ এমনকি বর্তমানে কচ্ছপ কুমির অথবা সাপেরও চাষ করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে এসব কিছুই সম্ভব হচ্ছে। এই অধ্যায় আলোচনা শেষে আমরা বুঝতে পারলাম যে জীবনযাত্রাকে সহজ এবং আরামদায়ক করার জন্য প্রযুক্তি উদ্ভাবন করেছে। শিক্ষা যাতায়াত খাদ্য কৃষি ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করায় আমাদের জীবন সহজ ও নিরাপদ হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়নে আমাদের জীবন আরও সহজ এবং সুন্দর হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমাদের প্রযুক্তির কারণে আমাদের জীবন সহজ এবং সুন্দর হয়েছে। আজকে এই অধ্যায় শেষে আমি একটি HW তোমাদেরকে দিব। এই HWটি তোমরা সবাই বাসায় করবে। একদমই সহজ একটা কোশ্চেন দিয়েছি, প্রযুক্তি কি, মানুষ কেন প্রযুক্তি উদ্ভাবন করেছে। আমরা প্রথমে প্রযুক্তি কি এটা বলবো। এই প্রযুক্তিটা কি সেই সংজ্ঞাটা আমরা আগে দিব, তারপরে মানুষ কেন প্রযুক্তি উদ্ভাবন করেছে। এটা একদম সুন্দরভাবে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতায় HW করবে। একদম সহজ একটা কোশ্চেন দিয়েছি, এই সহজ কোশ্চেনটা
আমার মনে হয় সবাই তোমরা পারবে। তাহলে সবাই খাতায় সুন্দর করে লিখবে, আমি আগেই বলেছি লেখাগুলা খুব সুন্দর করতে হবে, মার্জিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে করতে হবে, এমনকি একটা প্রশ্ন লেখার পরে উত্তর লিখে দুইটা কুলন দিয়ে তারপরে উত্তর শুরু করতে হয়, এমনকি তারপরের লাইন একটু প্যারা করে যদি আমরা লিখি তারপরের লাইনটা একদম মার্জিনের কাছে চলে আসবে। এই সবগুলোর কথা আমি বারবার ক্লাসে বলেছি, হাতের লেখার কথা বলেছি, মার্জিনের কথা বলেছি, তোমরা সেইভাবে সুন্দর করে মার্জিন করে খাতা সুন্দর করে এজাবল করে তুলবে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাতের লেখার জন্য অবশ্যই আলাদা একটা নম্বর থাকবে, যারা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে লিখবে তাদেরকে বাড়তি নাম্বার দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, খেলাধুলা করবে, বাসায় বসে টুকটাক কাজ করবে, টিভি দেখবে, সবই করবে, করোনার জন্য কিছুই করতে হবে না এমন কোনো না, বাসায় বসে আমরা সব করতে পারবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে, হাত কিছুক্ষণ পর পর হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে, এটা তো সবাই জানো, আশা করি সবাই সব কিছু মেনে চলবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।